বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটি স্পেশালি ডিএলএড পার্ট টু এর যারা এক্সাম দেবেন তাদের জন্য। আপনারা অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রথম পরীক্ষা সংক্রান্ত কিছু নির্দেশিকা, দুই নম্বরে আলোচনা করব সাজেশন নিয়ে, তিন নম্বরে আলোচনা করব সাজেশনের উত্তরের বিষয়ে, এবং সর্বশেষে আমি বলে দেব যে উত্তরের পিডিএফগুলো আপনারা কীভাবে পাবেন। তো চলুন এবারে মূল আলোচনায় যাওয়া যাক। সর্বপ্রথম পরীক্ষা সংক্রান্ত কিছু নির্দেশিকা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নির্দেশিকা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে দেওয়া হয়েছে ডিএলএড পার্ট টু এক্সামিনেশনের জন্য 2022-22। এর লেখা রয়েছে পরীক্ষা সংক্রান্ত কিছু নির্দেশিকা। নির্দেশিকাগুলো কি রয়েছে? সর্বপ্রথম রয়েছে এক নম্বর পয়েন্টে, পরীক্ষা হলে কেবলমাত্র অরিজিনাল অ্যাডমিট কার্ড পার্ট টু এর, আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার আইডেন্টি কার্ড অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এর যে কোনো একটি ও কলম নিয়ে প্রবেশ করতে পারবেন। দুই নম্বর পয়েন্টে বলেছে পরীক্ষার প্রথম দিন 28/11/2022 30 মিনিট পূর্বে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে, 30 মিনিট আগে পরীক্ষা হলে যেতে হবে। পরবর্তী পরীক্ষা দিনগুলিতে 15 মিনিট পূর্বে পরীক্ষা হলে প্রবেশ করা যাবে। তিন নম্বর পয়েন্টে বলেছে পরীক্ষার্থীদের জন্য নির্দিষ্ট রোল নম্বর লেখা জায়গায় বসতে হবে, আপনাদের জন্য সিট বসানো থাকবে, নিজের রোল নম্বর দেখে আপনারা সেই সিটে গিয়ে বসবেন, কোনোভাবে স্থান পরিবর্তন করা যাবে না, অন্য কারো সিটে গিয়ে বসবেন না আপনারা। চার নম্বর পয়েন্টে বলেছে পরীক্ষা শুরুর পরে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হবে না, তো অবশ্যই আপনারা পরীক্ষা শুরুর আগেই যাবেন। পাঁচ নম্বর পয়েন্টে বলেছে কোনো পরীক্ষার্থীকে এক ঘন্টা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই পরীক্ষা হলের বাইরে যেতে পারবে না। ছয় নম্বর পয়েন্টে বলেছে কোনো প্রকার ব্যাগ, বই, নোটস, মোবাইল ফোন, পলিথিন প্যাকেট, স্কেল, লেখার বোর্ড, পেন্সিল বক্স, ইরেজার, জ্যামিতিক যন্ত্র দি, বৈদ্যুতিক যন্ত্রাদি, বিজ্ঞানের গণক যন্ত্র, এসব কিছু বিষয় রয়েছে, এসব বিষয় নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করা যাবে না। যদি কোনো পরীক্ষার্থীর কাছে এই ধরনের কোনো জিনিস পাওয়া যায় তার পরীক্ষা বাতিল হবে এবং তাকে এক্সপেল হিসেবে ঘোষণা করা হবে। সাত নম্বর পয়েন্টে বলছে পরীক্ষা হলে কোনো প্রকার ধূমপান ও মাদকদ্রব্য সেবন কঠোরভাবে নিষিদ্ধ, পরীক্ষা হলে পরীক্ষা চলাকালীন কোনো প্রকার খাদ্যদ্রব্য, চা কফি, ঠান্ডা পানীয় গ্রহণ করা যাবে না। পরীক্ষা হলের 100 গজের মধ্যে কোনো প্রকার ব্যাগ, বই, নোটস, মোবাইল ফোন ইত্যাদি নিয়ে যাবেন না। তারপরে বলেছে কেবলমাত্র অরিজিনাল অ্যাডমিট কার্ড পার্ট টু, আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার আইডেন্টি কার্ড অথবা আধার কার্ড ও কিছু কলম নিয়ে প্রবেশ করবেন। এটুকু হচ্ছে ডিএলএড পার্ট টু 2022-22 সেশনের পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকা। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এবারে একটি কথা বলি আপনাদের, যেসব নির্দেশিকা সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই থাকে, তো সেই সমস্ত নির্দেশিকা দেখে আপনারা ভয় পাবেন না কখনোই, নির্ভয়ে আপনারা পরীক্ষা সেন্টারে যাবেন, পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। এবারে আসা যাক সাজেশন বিষয়ে। আমার চ্যানেলে অনেকে কমেন্ট করে আমার কাছে সাজেশন জন্য কথা বলেছে। আমি বিগত 7 বছরের ডিএলএড পার্ট টু এর ফাইনাল পরীক্ষার প্রশ্ন দেখে তার উপর ভিত্তি করে তিনটি বিষয়ের সাজেশন তৈরি করেছি, কিছু উত্তরও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তো আপনারা এই সাজেশনে আমি যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো আগে আপনারা ভালোভাবে পড়বেন, তারপরে অন্যান্য প্রশ্নগুলো যদি আপনারা পারেন তাহলে পড়বেন। সাজেশন একটা হলো ধারণা, আমি ধারণার উপর ভিত্তি করে সাজেশনটা করেছি, সাজেশন হচ্ছে ধারণা মাত্র।
এই প্রশ্নগুলোই যে পড়বে এমন কিন্তু না, কিন্তু পড়তে পারে এরকম ধারণা করে করা হয়েছে। আশা করি এখান থেকে কিছু প্রশ্ন আসবেই, হয়তো 7 নম্বর এবং 16 নম্বর প্রশ্নগুলো আপনারা কমন পাবেন 100%। তারপর আমি জোর দিয়ে বলবো না, কারণ জোর দিয়ে বলার পরে আপনারা হয়তো প্রশ্ন আসলো না, তখন আপনারা অনেকে কমেন্টে বাজে মন্তব্য করবেন, তা আমি সে বিষয়টি চাই না। তার জন্য আমি বলছি আপনারা অবশ্যই এই সাজেশনের উত্তরগুলো ভালোভাবে পড়বেন, তারপরে অন্য অন্য টেক্সটের প্রশ্নগুলো পড়বেন। এরপর একটি বিষয় বলে নেওয়া ভালো, যে ধরুন আমি যে সাজেশনগুলো দিয়েছি সাজেশনগুলো আপনারা পড়েছেন এবং অন্যান্য টেক্সট বইয়ের অন্য প্রশ্নগুলো পড়ে গিয়েছেন, কিন্তু ঘটনাচক্রে দেখা গেল যে কোনো প্রশ্ন 7 এবং 16 প্রশ্ন কমন আসলো না, বা হয়তো 2টো কমন আসলো 1টা আসলো না, বা 1টা কমন আসলো 2টো আসলো না, বা 3টেই কমন আসলো না, এই ধরনের ঘটনা ঘটে গেল, তখন কি করবেন? প্রথমত আপনারা উত্তরটা সঠিক লেখার চেষ্টা করবেন, তারপরে যদি দেখেন যে সঠিক লেখা আমার দ্বারা কোনো সম্ভাবনা নেই, তখন কি করবেন? তখন আপনি যেটা করবেন যে আপনি যে উত্তরগুলো জানেন 7 অথবা 16 সেই উত্তরগুলো একটি লিখে দিবেন, প্রত্যেকটার ক্ষেত্রে এভাবে লিখে দেবেন যেগুলো পারবেন না। ডিএলএডের খাতা যখন দেখে এক্সামিনাররা তখন কি করে, 1 এবং 2 নম্বরের জন্য বোর্ডের তরফে একটা উত্তর সেট আছে, সেই উত্তরগুলো মিলানো হয়, কারণ সেখানে এমসিকিউ আর এসিকিউ যেহেতু সেই উত্তরগুলো দেওয়া হয়। আর ব্রড প্রশ্নগুলো যখন দেখে তখন কে কত পৃষ্ঠা লিখেছে, কার হাতে লিখা ভালো, সেভাবে কিন্তু নম্বর দিয়ে দেয়, কী লিখেছে সে বিষয়টা সেভাবে দেখে না। তাই আমি বলছি কোনো প্রশ্ন আপনারা ছেড়ে আসবেন, আর যারা খাতা দাগায় বা পর্ষদও চায় না যে কেউ ফেল করুক, ঠিক আছে, পর্ষদ চায় যে প্রত্যেকে যেন পাশ করে। আর আপনারা জানেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছিলেন যে আমার রাজ্যের ছেলেরা এখন নম্বর ভালো পাচ্ছে, অন্য অন্য রাজ্যের ছেলেদের সঙ্গে যেমন বেশি পাচ্ছে তেমন আমাদের রাজ্যের ছেলেমেয়েরা ভালো নম্বর পাচ্ছে। সেহেতু আর সামনে একটা যে ভোট আছে, আর যারা ডিএলএড পরীক্ষা দেবে প্রত্যেকেরই কিন্তু ভোট হয়ে গেছে, তাই এমন কোনো দুর্ঘটনা যেন না ঘটে যে ফেল করে দিল, এটা কিন্তু কেউ চাইবে না। তাই অত চাপের ব্যাপার নেই, আপনারা উত্তরগুলোকে যদি না পারেন ঠিক যেভাবে বললাম অন্য একটা প্রশ্নের উত্তর লিখে দিবে। এবারে আমি বলবো সাজেশন, আমি যে সাজেশনগুলো দিয়েছি এর উত্তরগুলো আপনারা কিভাবে পাবেন। খুব অল্প সময়ের মধ্যে আমার এতগুলো উত্তর টাইপ করা বা উত্তরগুলো সংগ্রহ করা সম্ভব হয়ে ওঠেনি, তাই আমি সবগুলো উত্তর আপনাদের দিতে পারছি না। কিছু উত্তর আমি আমার চ্যানেলে আপলোড করেছি, কিছু আমার jobstudy.blogspot.com ওয়েবসাইটে আমি আপলোডও করেছি, আপনারা প্রয়োজন হলে সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারেন। আর আজকে আমি আপনাদের সঙ্গে 2টি PDF শেয়ার করছি, 2টো পাবলিশারের বই রয়েছে PDFটা। এই বইয়ের মধ্যে আপনারা অসংখ্য এমসিকিউ প্রশ্ন পাবেন, সঙ্গে 2 নম্বরের প্রশ্ন পাবেন প্রতিটা সাবজেক্টের 70-80টা করে, আর 7 এবং 16 নম্বরের প্রশ্নও পাবেন 30-40টা করে। তো আমি যে সাজেশনগুলো দিয়েছি সেই সাজেশনের প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখানে বেশিরভাগটি আপনারা পেয়ে যাবেন। তো এই PDF দুটো আপনারা দেখবেন ভালোভাবে, এই PDF দুটো আপনারা পেয়ে যাবেন। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম লিংক দিচ্ছি, সেই লিংকে আপনারা ক্লিক করবেন তাহলে ইউটিউব বাংলা বলে একটি টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন। সেখানে আমি আজকে কিছুক্ষণের মধ্যে আমি PDF দুটো আপলোড করে দেবো, আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো আলোচনা এই পর্যন্তই, যদি আজকে আমি যে কথাগুলো বললাম আপনাদের পছন্দ না হয় তাহলে এড়িয়ে যাবেন, অযথা বাজে কমেন্ট করবেন না। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, ভালোভাবে পরীক্ষা দিন, এই বলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।